তো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি রিয়েলমি C25s। আমাদের কাছে যেই ভেরিয়েন্টটি আছে সেটি হলো 4GB র্যাম এবং 128GB রম। এছাড়াও এই ফোনটিতে হিলিও G85 প্রসেসর এবং 6000mAh ব্যাটারি, 13MP ট্রিপল ক্যামেরা, ইনসার্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং 18W কুইক চার্জ সাপোর্টেড এই ফোনটি। তো আনবক্সিংটা করে ফেলি আমরা, লেটস গো। তো প্রথমে আমরা একটি ধারালো কাটার নিয়ে আমরা সাইডের র্যাপারটা কেটে ফেলবো, দিয়ে আস্তে আস্তে র্যাপারটা মোবাইলের খাপ থেকে হাঁটিয়ে ফেলবো। হাঁটিয়ে ফেলার পর ফোনটিকে আমরা উল্টো করে নেব। উল্টো করে নেবার সাইডের যে সিলটা আছে সেটা আমরা কেটে ফেলবো। কেটে ফেলার পর ফোনটাকে আবার সোজা করে রেখে সাইড বাই সাইড আস্তে আস্তে টেনে ফোনের উপরের যে ডাব্বাটা আছে সেটা আমরা খুলে দেব। খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি প্যাকেজিং আছে, যার মধ্যে কিনা একটি সিম এজেক্টার টুল এবং ইউজার ম্যানুয়াল আছে, যেটা কিনা আমরা পড়ি না। এরপর আমরা সেটা সাইডে রেখে দেব আগের মতন, দিয়ে আস্তে আস্তে ফোনটিকে আমরা বার করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটির কালার হচ্ছে গ্রে কালারের। তো প্রথমে আমরা ফোনটিকে বার করে নিয়ে ডিজাইনটা দেখে নিলাম। ডিজাইনটা দেখে নেওয়ার ফোনটি সাইডের যে পাওয়ার বাটনটি আছে ওটা প্রেস করে আমরা ফোনটিকে স্টার্ট করে নিলাম। স্টার্ট করে দেখতে পাচ্ছেন রিয়েলমি এবং পাওয়ার বয় অ্যান্ড্রয়েড দেখাচ্ছে। এবার ফোনটা আমরা সাইডে রেখে দিলাম এবং আস্তে আস্তে আমরা উপরের কাগজটিকে বার করে নেব। বার করে নিয়ে ভেতর থেকে অ্যাডাপ্টারটা টেনে বার করে নেব। এটি একটি 18W কুইক চার্জ 9V 2A অ্যাডাপ্টার, যা কিনা আপনার ফোনটিকে মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আপনার ফোনটিকে চার্জ করে দেবে। আমি একবার চেক করে দেখে নিয়েছি। এছাড়াও বন্ধুরা, এই ফোনটিতে একটি টাইপ সি কেবিল দেখতে পাচ্ছেন, যার কোয়ালিটিও খুবই কিনা ভালো, তাই এটি রিয়েলমি খুবই ভালো প্রোভাইড করেছে এই টাকার মধ্যে। তো আবার আমরা খাপটিকে আবার লাগিয়ে দিলাম এবং দেখতে পাই সাইডের যে খাপটি ওটা সাইডেই পড়ে রয়েছে। যেহেতু ফোনটি কাস্টমারের, তাই আমাদের আবার আগের মতন প্যাকেজিং করে দিতে হবে। তাই আমরা খাপটি খুলে তার ভেতরে খাপটি আবার ভেতরে ঢুকিয়ে উপর থেকে সিলটা করে ফেললাম। এরপর ফোনটিকে আমরা অন করে নেব সাইড বাই সাইড, যাতে ফোনটি স্টার্ট হয়ে যায়। তার ফলে আমরা ফোনটির ইউজার ফেস আমরা দেখতে পারব। এছাড়াও বন্ধুরা, এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হলো হিলিও G85 গেমিং প্রসেসর, যার প্রাইমারি ক্লক স্পিড হলো 2GHz এবং সেকেন্ডারি ক্লক স্পিড হলো 1.8GHz। তো বন্ধুরা, এটি যদি আপনি একটু গেমিং খেলার জন্য এই ফোনটি বাই করতে চাইছেন তাহলে অবশ্যই নিতে পারেন। এই ফোনটিতে আপনি ফ্রি ফায়ার অবশ্যই স্মুথে ভালোভাবে খেলতে পারবেন, কিন্তু পাবজি ইউজার ফেসের জন্য এই ফোনটি কিন্তু নয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা একটি গ্লাস লাগিয়ে দিচ্ছি, যেহেতু এই ফোনটির মধ্যে কভারও দেয় না, তাই আমাদের এই ফোনটির সাথে একটি কভারও দিয়ে দিতে হবে। তাই আমরা আগে ফোনটিতে একটি গ্লাস লাগিয়ে দিচ্ছি, যাতে কাস্টমারের হাত থেকে পড়ে গিয়ে বাই চান্স ফোনটির যাতে কোনো রকমের ক্র্যাক বা কোনো রকম প্রবলেম না হয় পরবর্তীকালে। তাই আমরা এই ফোনটিতে একটি গ্লাস লাগিয়ে দিচ্ছি। এছাড়াও এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB, এছাড়াও 4GB র্যাম। তাই এই ফোনটিতে আপনারা খুবই ভালো স্টোরেজ ইউজার ফেস পাবেন। তাই এই ফোনটি যদি আপনি স্টোরেজের জন্য নিতে চান, 11,999 টাকা এই ফোনটিতে আপনি একটি ভালো স্টোরেজ স্পেস পাচ্ছেন। তো এই ফোনটিতে এছাড়াও আলাদা অনেক ফিচার আছে, যা কিনা আমরা সাইড বাই সাইড আপনাদের বলবো। এছাড়াও এই ফোনটিতে এর প্রাইমারি ক্যামেরা হচ্ছে 13MP, যা কিনা খুবই ভালো পিকচার কোয়ালিটি প্রোভাইড করে। এছাড়াও এই ফোনটিতে 2.2 অ্যাপারেচার আছে, এছাড়া 2MP ম্যাক্রো ক্যামেরা আছে, যারও পিকচার কোয়ালিটি খুবই ভালো। এছাড়াও এই ফোনটিতে আপনি 8MP সেলফি ক্যামেরা পাবেন, যা কিনা পিকচার কোয়ালিটি খুবই ভালো। এছাড়া আপনারা এই ফোনটিতে একটি 6.5 ইঞ্চের HD+ LCD ডিসপ্লে দেখতে পাচ্ছেন, যা কিনা 60Hz রিফ্রেশ রেট। তাই আপনারা এই ফোনটিতে খুবই টাচ রিপ্রেসিং রেট 120Hz পাচ্ছেন, তাই এই ফোনটি খুবই মাল্টিটাস্কিং করার জন্য এর ডিসপ্লে খুবই বেটার। তাই আপনারা যদি একটু ডিসপ্লের দিকে নজর দেবেন, তাই ডিসপ্লের ব্রাইটনেস লেভেলটাও খুবই হাই। তাই আপনি এই ফোনটি অবশ্যই সানলাইটের মধ্যে আপনি ক্লিয়ারিটি দেখতে পারবেন।
এছাড়া এই ফোনটিতে আপনি দুটি ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন, যার ফলে আপনার আরও মেমোরি এক্সপ্যান্ডেবল বেড়ে যাবে। তো আপনারা এই ফোনটিতে অবশ্যই মেমোরি এক্সপ্যান্ড বেড়ে যাওয়ার জন্য অবশ্যই এসডি কার্ড আরও অ্যাড করতে পারবেন। এছাড়াও এই ফোনটির যে সামনের ফ্রন্ট ক্যামেরাটা ছিল সেটা হলো 8 MP, তা কিনা আপনি এই ফোনটি হাতে নিয়ে, যেহেতু এই ফোনটির ক্যামেরা সামনের দিকে একটুখানি লো, তাই আপনার কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু এটা সেলফি ক্যামেরা তাই এতে অত ডিটেল ক্যাপচার করতে লাগে না, তাই আপনার এই ফোনটি সামনের ক্যামেরা নিয়ে আপনার কোনো রকম অসুবিধা অত হবে না। এছাড়াও এই ফোনটি দেখতে পাচ্ছেন সারফেস ইউজার খুবই ভালো। তাছাড়াও এই ফোনটিতে আপনি পাওয়ার সেভিং মোড পাবেন এবং ইনসার্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন যা কিনা ব্যাকে আছে, তাই আপনি চাইলে এই ফোনটিতে ফেস আনলকও করতে পারবেন। এছাড়াও বন্ধুরা বলে দিই, এই ফোনটি যা দেখতে পাচ্ছেন এই ফোনটি আপনারা যদি বাই করেন তাহলে অবশ্যই আপনার কিছু ক্ষতি হবে না, বরঞ্চ লাভই হবে, কারণ এর স্টোরেজটা খুবই ভালো। তাই এই ফোনটি আপনি স্টোরেজের জন্য বাই করতে পারেন, এছাড়াও এর প্রসেসরটির জন্য বাই করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতন এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ফোনটির ফিচার সম্বন্ধে জানতে পারে। তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন। আমি এরকম আনবক্সিং রোজই করে থাকি, তাই আপনাদের নতুন নতুন ফোন এলে আপনাদের আনবক্সিং করে অবশ্যই দেখাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, সি ইউ।